হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এডুকেয়ার আজকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডালজির টপিক হচ্ছে ভাই কি ও শিশুর প্রোগ্রামমূলক বিকাশ যেটা আমরা ভাইগজকে কগনেটিভ কি ডেভেলপমেন্ট থিওরি বলে থাকি এর আগে আমরা পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রোগ্রামমূলক বিকাশের তত্ত্ব পড়েছি আজকে আমরা সেই প্রোগ্রামমূলক বিকাশের যে তত্ত্ব আছে তার উপরে ভাই থিওরিটাই পড়ব তো আমরা যদি টেট বা সি টেটের বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন দেখে থাকি তাহলে সেখানে কিন্তু এই কোহলবার্গ পিঁয়াজে ভাইগজকি এডিকশান এই থিওরিগুলো থেকে কিন্তু প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এসে থাকে এবার একটা প্রশ্ন মনে হতেই পারে যে একটা তো আমরা কগনেটিভ থিওরি ডেভেলপমেন্ট থিওরি তো পড়েইছি পিঁয়াজে তাহলে ফের ওয়াই কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়ার কারণ কী দুটো থিওরির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে ডিফারেন্সটা কি পিঁয়াজের যেটা থিওরি আছে সেটা কিন্তু তার যে বিকাশের যে স্তরগুলো আছে অর্থাৎ এক কথা যদি আমরা বলতে পারি যে শারীরিক বিকাশের যে স্তরগুলো আছে সেগুলোকে ওপরেই কিন্তু নির্ভর করে তিনি কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরিকে তৈরি করেছেন অন্যদিকে ভাইগজকে যে থিওরি আছে সেটা কিন্তু প্রধানত তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ওপরে এখানেও কিন্তু শারীরিক বিকাশের স্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে হয়নি তা না কিন্তু মেন ফোকাস করা হয়েছে তা যেটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা স্পিচ ডেভেলপমেন্টের উপরে নির্ভর করে বা সেটাকে কেন্দ্র করে কিন্তু তার এই যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেটা কিন্তু রয়েছে তো আজকে কিন্তু আমরা সেই হিসেবে কিন্তু যে ভাই গজকে যে কগনেটিভ ডেভেলপমেন্টের থিওরি সেক্ষেত্রে তিনি কি কী ধারণা দিয়েছেন তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলো আছে সেগুলো কি তিনি যে জোনগুলোকে ভাগ করেছেন সেগুলো কি তার শিক্ষাগত গুরুত্ব কী সবই কিন্তু আমরা আজকে একে একে আলোচনা করব। এর আগের ক্লাসেও তোমরা যারা দেখেছো তাদের তারা তো জানোই যে আমি প্রত্যেকটা টপিকের সঙ্গে তার শিক্ষাগত গুরুত্ব কী সেগুলো তো আলোচনা করছি আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ঢুকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক যেহেতু দেওয়া সম্ভব নয় রিলেটেড যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক তো আমি দিয়েই দেবো কিন্তু তার তারা প্লে লিস্টে যাও গিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো কারণ আমি চাইল্ড ডেভেলপমেন্টের সাথে যে টপিকগুলো আছে তার সঙ্গে যা তার যে পেডাগজিক্যাল যে ইস্যুগুলো শিক্ষাগত যে গুরুত্বগুলো একই সাথে কিন্তু আমি আলাদাভাবে আর করাচ্ছি না একই সাথে কিন্তু আমি করিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশি তো তোমাদের কাছে থাকবে এবং এখন যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পেরাগজির যে পোর্শানগুলো আছে সেখান থেকে যেহেতু কোয়েশ্চেন বেশি আসে তাহলে প্রত্যেকটা টপিকের সঙ্গে তার যে শিক্ষাগত গুরুত্ব সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভাইগজকে এই যে তার যে থিওরি দিয়েছেন সেটা কীসের ওপরে তার আমরা থিওরি যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রজ্ঞামূলক স্তরের তিনি ব্যাখ্যা দিয়েছেন ঠিক যেরকম পিয়াজে দিয়েছেন তার যে প্রজ্ঞামূলক থিওরি সেটা কিন্তু শিশুর ভাষা বিকাশের যে স্তর আছে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তিনি দিয়েছেন তিনি তার এই যে প্রজ্ঞামূলক বিকাশ আছে সেটিকে তিনি প্রধানত দুটি পথ বা দুটি দিকে দ্বারা তিনি চিহ্নিত করেছেন কি কি তার মধ্যে প্রাথমিক যে প্রক্রিয়াগুলো হবে সেগুলো মূলত হবে জৈবিক যেটাকে বায়োলজিক্যাল বলা হয় অন্য ক্ষেত্রে কি বলা হচ্ছে যে উন্নত মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া যেগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই সামাজিক এবং সাংস্কৃতিক হবে তাহলে কী বলা হচ্ছে যে সামাজিক সাংস্কৃতিক যে বিকাশগুলোর সঙ্গে জৈবিক ক্রিয়ার যে মিথস্ক্রিয়া হচ্ছে তার ফলে কিন্তু তার কগনেটিভ বা প্রজ্ঞামূলক বা প্রজ্ঞামূলক বিকাশ হচ্ছে এবং শিশুর আচরণ কিন্তু এই দুটি ক্রিয়ার ফলেই কিন্তু আবির্ভূত হয় আরও সহজভাবে যদি আমরা বলতে চাই কীভাবে বলা যাবে একটা সঠিক বা সহজ উদাহরণ দিয়ে আমরা যদি দেখি যেমন ধরা যাক ধরো মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শারীর বৃত্তিও যে কার্যকলাপ আছে তার ভিত্তি গড়ে ওঠে তার ফলে কি হচ্ছে যে বাহ্যিক বা যে ইগোসেন্ট্রিক যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ভাষার দ্বারা ক্রমশ কিন্তু সেগুলো পরিস্ফুট হতে থাকে আমরা কি জানি ভাষা হলো মানুষের ভাব বিনিময়ের আদান প্রদানের প্রধান মাধ্যম সেক্ষেত্রে শিশু যত বড় হচ্ছে তার যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে মিথষ্ক্রিয়া করছে সেগুলোর যেগুলো প্রকাশ সেগুলো কিন্তু বাচনিক বিকাশের মাধ্যমে বা ভাষার মাধ্যমে কিন্তু আবির্ভূত হচ্ছে আবার এটি যখন ধীরে ধীরে আচরণকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করছে সেখানে কিন্তু সেটা অভ্যন্তরীণ বাচনে পরিণত হচ্ছে এবার বাহ্যিক বাচন আর অভ্যন্তরীণ বাচনটা কি দেখো এর আগে আমরা যখন ভাষা বলেছি মানে বাংলার যখন বাংলা বা ইংলিশ পড়েছি তখন কিন্তু আমরা এখানে দেখেছি যে ভাষার যেটা বাচনিক প্রকাশ হয় সেটা কিন্তু প্রধানত ধরনের হয় একটা হচ্ছে ইন্টারপার্সোনাল আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টারপার্সোনালটাকে যেটা হচ্ছে একের সাথে এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির মধ্যে যখন ভাষার আদান প্রদান হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল বা যেটাকে আমরা বাহ্যিক বাচনিক প্রকাশ বলে থাকি আর ইন্ট্রাপার্সোনাল যেটা অভ্যন্তরীণ বাচনিক বিকাশ বলে থাকি সেটা হচ্ছে বা প্রকাশ বলে থাকি সেটা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলে আমরা প্রায় সময় যখন ধরো কোনো কিছু আমরা কাজ করতে চাই বা নিজেদের ফিলিং শেয়ার করার জন্য কাউকে পাই না বা যে কোনো কাজ আমরা নিজেরা করতে চাই অথচ সেটা ভাষায় অটোমেটিক অনেক সময় কী হয় যে বাচনিকভাবে সেটা বাইরে বেরিয়ে আসে বাচনিক প্রকাশ ঘটে কিন্তু সেই কথাটা শোনার জন্য সেখানে অপর কোনো বক্তা বা শ্রোতা থাকে না বা অপর কোনো বক্তা বা শ্রোতাকে উদ্দেশ্য করে বলাও হয় না সেক্ষেত্রে যিনি বক্তা তিনিই শ্রোতা অর্থাৎ নিজেরা নিজেদের সঙ্গে যে কথা বলি সেটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ বাচনিক বিকাশ বা ইন্টারপার্সোনাল যেটাকে আমরা এক কথায় বলে থাকি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আর এই যে অভ্যন্তরীণ যে বাচনিক বিকাশ সেটা কিন্তু শিশুর যখন বৃদ্ধি বিকাশ ঘটছে এবং সে একটা ম্যাচুরিটি স্তর পর্যন্ত চলে যাচ্ছে তখনই কিন্তু তার মধ্যে এই অভ্যন্তরীণ বাচনিক বিকাশ ঘটে থাকে তার আগে পর্যন্ত যদি যখন শিশু ছোট থাকে তখন কিন্তু তার মধ্যেই অভ্যন্তরীণ বিকাশ কম দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বাহ্যিক বাচনিক বিকাশেরই কিন্তু প্রকাশটাই বেশি দেখা যায় তো ভাইগজকে যে এই যে বাচনিক বিকাশের উপর ভিত্তি করে যে প্রজ্ঞামূলক বিকাশের থিওরি দিয়েছেন সেক্ষেত্রে তিনি তার তত্ত্বের ক্ষেত্রে তিনটি প্রধান বা মৌলিক ধারণা দিয়েছেন কী কী প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে অনন্য রীতি বা যেটাকে ইউনিক স্টাইল বলা হয় দেখো এক্ষেত্রে আমি বলে দিচ্ছি যারা সিট এটার প্রিপারেশান করছো তাদের জন্য আমি অলরেডি কিন্তু এই যে সিডিপির ওপর বাই যে সিরিজ আছে সেটা কিন্তু আমি কমপ্লিট করিয়ে রেখেছি আমি এই ভিডিওর সাথেই এই যে ভাইগজকির যে ইংলিশ ভার্সন বা বাইলিঙ্গুয়াল যে কোশ্চেন টপিকটা আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আবার আমি এখানে যখন বাংলার পার্টিকুলার ক্লাস করছি সেখানেও কিন্তু আমি এর ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি তবে যারা সিটেটের জন্য প্রিপারেশান করছো আমি তাদের এটাই সাজেশন করব যে তোমরা ওই বাইলিঙ্গুয়েল ক্লাসটা যদি করো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে লেখাগুলো পুরো ইংলিশ আসছে এবং বাংলায় কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে যে ওগুলো ইংলিশে তোমরা দেখে নিলে টার্মগুলো এবং বাংলায় ডিসক্রাইব করা আছে তোমাদের জন্য সুবিধা হবে তো আমি বাংলার ক্ষেত্রেও কিন্তু ইংলিশের যে টার্মগুলো সেগুলোও কিন্তু বলে দিচ্ছি নেক্সট যে ধারণার সম্পর্কে তিনি বলেছেন সেটা কি সেটা হচ্ছে মনের সামাজিক উৎপত্তি যেটাকে বলা হচ্ছে সোশ্যাল অরিজিন অফ দ্য মাইন্ড আর নেক্সট হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশে বাঁচনের অবদান স্পিচেস কন্ট্রিবিউশন টু ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট তো সেক্ষেত্রে তিনি যেরকম নৈতিক বিকাশের চারটি স্তরের কথা বলেছিলেন ঠিক একইভাবে কিন্তু ভাষা বিকাশের ধারণা বা ভাষা বিকাশের ক্ষেত্রেও কিন্তু ও চারটি স্তরের কথা বলেছেন তো আমরা প্রথমে একটু দেখে নেব যে ভাইগস এই যে বিকাশের ধারণা বলতে কী বলেছেন তার মতে বিকাশ হলো একটি প্রক্রিয়াজনিত একটি বিশেষ শ্রেণীর বিন্যস্তের রূপান্তরকর যেমন সাংস্কৃতিক বিকাশের প্রত্যেকটি কাজে কিন্তু তার মতে দুটি সমতলে এবং দুবার করে দেখা যায় প্রথমটা কি প্রথম হচ্ছে প্রস্তর মনোবৈজ্ঞানিক যেটা হচ্ছে একে অপরের সঙ্গে এবং সামাজিক বিনিময়ের ফলে হয় এবং দ্বিতীয়টি হচ্ছে শিশুর অভ্যন্তরীণ মনোবৈজ্ঞানিক সেখানে হচ্ছে আচরণ পরিচালিত করার জন্য শিশুরে অন্তরের যেটা বাচন যেটা আমরা অভ্যন্তরীণ বাচন আগে বললাম সেটা বলা হচ্ছে বাহ্যিক কার্যকলাপ থেকে অভ্যন্তরীণ কার্যকলাপে উত্তরণের সময় আত্মীকরণ যেটাকে বলা হচ্ছে বা যেটাকে আমরা ইন্টারনেট অভ্যন্তরীণ আত্মীকরণ বলতে আমরা কী বুঝি যে কোনো জিনিসকে অধিগ্রহণ করা সেই যে প্রক্রিয়া সেটা ঘটে থাকছে এক্ষেত্রে ভাইগজ কি আরও বলেছেন যে যখন ব্যক্তিগত প্রক্রিয়া অহংকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক হয় তখন কিন্তু সেক্ষেত্রে বাহ্যিক বাচন যেটি আছে সে সেটি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ বাচনে উত্তরণ ঘটতে থাকে বা সেখানে আস্তে আস্তে সেটি ট্রান্সফার হতে থাকে এবং এই যে টোটাল প্রক্রিয়াটা সেটা কিন্তু বিকাশগত যে একটা ঘটনা বলি আছে সেটি কিন্তু একটি দীর্ঘ দীর্ঘশ্রেণীবিন্যাস যেটা আমি আগে বলছিলাম যে যখন শিশু ছোট থাকছে তার মধ্যে তার মধ্যে কিন্তু বাহ্যিক বাচনিক বিকাশ থাকছে সে তখন নিজের সাথে নিজের যে কথা বলা অভ্যন্তরীণ বাচনিক বিকাশ সেখানে কিন্তু সে সেগুলো ঘটায় না বা ঘটালেও সেটা ততটা পারদর্শী হয় না এটা সময়ের সাথে সাথে তার যখন সব কিছু বৃদ্ধি বিকাশ হচ্ছে তার যখন ম্যাচুরিটি আসছে তখন কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ যেটা বলা হচ্ছে যে স্তরে একটি দীর্ঘ সময়ের ফলে কিন্তু সেটি বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা বাচনিক বাচনিক বিকাশ থেকে বিকাশে অভ্যন্তরীণ এক্ষেত্রে তিনি যে চারটি স্তরের কথা বলেছেন সেগুলো এবার আমরা একে একে দেখব পিঁয়াজের মতো ভাইগজকেও তার প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব যখন প্রকাশ করেছেন তখন সেক্ষেত্রে তার বাচনিক বিকাশ বিশেষ করে তার অভ্যন্তরীণ বা আন্তরিক বাচনিক বিকাশকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেক্ষেত্রে ভাষা বিকাশে তিনি প্রধান চারটি স্তরের কথা তিনি বলেছেন সেই প্রধান চারটি স্তর কি আমরা দেখে নেব প্রথম যেটা স্তর সেটা হচ্ছে প্রাক বৌদ্ধিক বাচন বা যেটাকে প্রি ইন্টালেকচুয়াল স্পিচ বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে এখানে তার মতে প্রথম যে স্তরটি সেটি হচ্ছে প্রাথমিক প্রক্রিয়াসমূহ যেগুলো রয়েছে তার মধ্যে যেমন ধরো শিশুরা একদম প্রাথমিক স্তরে কি করে তারা তো কথা বলতে পারে না কিন্তু তাদেরও একটা ভাষা থাকে সে ভাষার মধ্যে কি আছে যেমন ধরে তারা কাঁদে কুঁই কুঁই করে আওয়াজ করে বিভিন্ন হাত পা নাড়ে এগুলির দ্বারাও কিন্তু তাদের তারা তাদের মনের ভাবকে প্রকাশ করতে চায় এবং এর ফলে একটা জৈবিক প্রক্রিয়া ঘটে এবং ধীরে ধীরে সেগুলো কিন্তু তাদের বাচন এবং আচরণে পরিবর্তিত হয় শিশু যতই তার বৃদ্ধি বিকাশ ঘটতে থাকে তার এই যে আচরণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করা যায় জন্মগত সামর্থ্য অনুযায়ী শিশুদের ভাষার বিকাশ ঘটে এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করতে করতে তার অন্তর্নিহিত যে সম্ভাবনীগুলি আছে সেগুলোতে কিন্তু তার ভাষার সঙ্গে সেগুলো সামঞ্জস্য রেখেই কিন্তু তার ভাষার বিকাশ ঘটে নেক্সট স্টেজ যেটা আছে সেটাকে বলা হচ্ছে সরল মনোবিদ্যা বা নেটিভ সাইকোলজি ভাষা বিকাশের দ্বিতীয় স্তরকে ভাইগসকে সরল মনোবিদ্যা বলে বর্ণনা করেছে তার মতে এই স্তরে শিশু তার জগতের যে বস্তুগুলি আছে যেগুলো মূর্ত বস্তু যেগুলোকে দেখা যায় নাড়াচাড়া করে তার একটা নিজের কাল্পনিক জগৎ তৈরি করে যেগুলো আমরা পেঁয়াজের যে থিওরি আছে সেখানে কিন্তু আমরা দেখেছি বা শিশুর জীবন বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে সেখানেও আমরা দেখেছি যে একটা স্টেজে গিয়ে শিশুরা তাদের কল্পনার জগতের বিকাশ ঘটায় এখানেও সেটাই বলছে এবং তাদের আশেপাশে তারা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে এই সময় শিশুরা তাদের পারিপার্শ্বিক যে জগতের বস্তুগুলি আছে সেগুলোকে সঙ্গে সামঞ্জস্য রেখে তারা তাদের বাচনের একটা বাক্য বিন্যাস বিধি বা যেটাকে আমরা সিনট্যাক্স বলে থাকি সেটা তৈরি করে বা সেই দক্ষতা অর্জন করে এবং তার যে মৌখিক ব্যবহার এবং সেই ব্যবহার কিভাবে করতে হবে তার উপরে একটা কিন্তু সঠিক উপলব্ধি তারা অর্জন করে থাকে নেক্সট স্টেজ কি নেক্সট হচ্ছে অহংকেন্দ্রিক বাচন বা ইগোসেন্ট্রিক স্পিচ তিন বছর বয়সের সময় শিশুদের মধ্যে কিন্তু একটা অহংকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক স্পিচ গড়ে ওঠে এই ধরনের বা এই স্টেজে শিশু তার সজীব কথোপকথন করে এবং তাতে কেউ সেখানে থাকুক বা না থাকুক শুনুক বা না শুনুক তারা কিন্তু এই ধরনের কথা বলতে থাকে দেখো এই যে অহংকেন্দ্রিক বাছন বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু দুটি দুটো স্টেজে দেখা যায় একটা হচ্ছে কি যেটা বলা হচ্ছে যে তিন বছরের স্টেজে সেখানে কি হচ্ছে শিশু কিন্তু যখন সে খেলাধুলা করে একা একাই খেলাধুলা করে তখন দেখা যায় যে সে একই সাথে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার বা চরিত্রর ভূমিকা পালন করে আবার কি দেখা যায় সে যখন খেলে খেলার ছলে কিন্তু সে একা একাই কথা বলতে থাকে এটা কিন্তু তার একটা অহংকেন্দ্রিক বাচন হচ্ছে বা আমরা যেটা অভ্যন্তরীণ বাচন বলছি সেটা হচ্ছে আবার যখন সে পরিণত বয়সে যাচ্ছে তখন কিন্তু ব্যক্তির মধ্যে কি হয় সে যখন দেখে কোনো কিছু সে কাজ করতে চায় বা সে যখন কোনো কিছু বলতে চায় অনেক সময় সে কিন্তু নিজের সঙ্গেই নিজের কথা বলে থাকে সেটা কিন্তু অভ্যন্তরীণ বাচন কিন্তু সেটা অভ্যন্তরীণ বাচন হলেও সেটা কিন্তু অহংকেন্দ্রিক নয় কিন্তু শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অহংকেন্দ্রিক বাচন হচ্ছে সেখানে কিন্তু শিশু নিজের কাল্পনিক জগতের মধ্যেই যেহেতু রয়েছে এবং সেই হিসেবে সে কিন্তু সেখানে নিজেকে কেন্দ্র করেই তার বাচনিক বিকাশ ঘটাচ্ছে নেক্সট স্টেজ কি নেক্সট হচ্ছে অন্তরের বাচন বা যেটাকে ইনাসপিচ বলা হচ্ছে সব শেষে ভাইগস্কের মতে বাচন ভিতরের দিকে চলে যায় এবং আচরণ পরিচালনা ও পরিকল্পনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে এটিকে আরো সহজভাবে বোঝানোর জন্য ভাইগসকের একটি উদাহরণ দিয়েছেন কি পাঁচ বছরের একটি বাচ্চা তাকে খাবার তাকে একটি জায়গা থেকে পেরে খাবার খেতে সে ইচ্ছুক কিন্তু সেই খাবারটি কিন্তু তার নাগালের বাইরে রয়েছে এবং অথচ সেই খাবারটি সে খেতে চাইছে তখন সে নিজের মনে বলছে তোমার চেয়ারটি চাই এবং চেয়ারটি টেনে এনে সে উঠে পড়ে এক্ষেত্রে কি বোঝানো হচ্ছে দেখো তিন বছরের শিশুর ক্ষেত্রে যখন বলা হচ্ছে তখন সে কি করছে সে খেলার ছলে সে ইগোসেন্ট্রিক স্পিচ নিচ্ছে ইনার স্পিচের ক্ষেত্রে কি হচ্ছে সে কোনো একটা টার্গেট আছে সেটাকে সে অ্যাচিভ করতে চাইছে এখানে খাবারের উদাহরণ দেওয়া হচ্ছে এবং সেই পর্যন্ত পৌঁছতে গেলে তার যে জিনিসটা লাগবে বা তাকে যে কাজটা করতে হবে সেক্ষেত্রে কিন্তু সে তখন নিজেকেই মোটিভেট করার জন্য বলছে যে না আমাকে ওইটা পেতেই হবে এবং এর জন্য আমাকে একটি চেয়ার প্রয়োজন আমাকে সেই চেয়ারটি নিয়ে আসতে হবে এটা কিন্তু হচ্ছে তার ইনার স্পিচ এর ফলে কী দেখা যাচ্ছে যে লক্ষণীয় যে বাচনের বিকাশ হলো তার সঙ্গে কিন্তু তার যে শারীরিক নাড়াচাড়া করা সেটি কিন্তু তার সঙ্গী হচ্ছে এটাই হচ্ছে তাহলে অহংকেন্দ্রিক বাচন এবং অন্তরের বাচনের মধ্যে মূল তফাত এই যে প্রজ্ঞামূলক তত্ত্ব ভাইগস কি বলেছেন এই ক্ষেত্রে কিন্তু তিনি দুটি প্রধান স্টেজের কথা বলেছেন কী কী একটা হচ্ছে নৈকট্য বিকাশ এলাকা বা যেটাকে দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয় দেখবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ফলো করো বা বিভিন্ন টেটের এক্সামের দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট স্ক্যাফোল্ডিন এগুলো দিয়ে দিয়ে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে তো এই দুটো টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভাইগস্কির টপিক থেকে কিন্তু এই দুটো জায়গা থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন এসে থাকে তো দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা নৈকট্য বিকাশের এলাকা কাকে বলা হচ্ছে ভাইগস্কির মতে শিখন হবে কিন্তু শিশুর বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু শিশুর ধরো ধরা যাক পাঁচজন দশজন জনেরম কিছু শিশুদের নেওয়া হলো যাদের কিন্তু বুদ্ধাঙ্গ একই দেখো বুদ্ধাঙ্ক কি যেটাকে আমরা আইকিউ বলে থাকি তো আইকিউ কি এগুলো তো আমরা পরে যখন বুদ্ধি পড়বো তখন পড়বো কিন্তু আমার যে বাইলিঙ্গুয়াল যে ক্লাস আছে সেখানে যে সিরিজ আছে সেখানে কিন্তু ওই আই কিউয়ের ওপরে ভালোভাবে বোঝানো আছে যদি মনে হয় যে তোমরা এই মুহূর্তে এই ক্লাস দেখার সঙ্গে সঙ্গে বুদ্ধাঙ্গ কী সেগুলো জানতে হবে তাহলে তোমরা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেখানে দেখে নিও সেখানে খুব ভালোভাবে সেটা বোঝানো আছে তো যাই বলছিলাম যে কিছু শিশুকে নেওয়া হলো যাদের বুদ্ধাঙ্গ একই রকম কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে বুদ্ধাঙ্গ এক হওয়া সত্ত্বেও প্রেশনা অনুরাগ স্বাস্থ্য এবং আরও অন্যান্য শর্তের জন্য তাদের যে অর্জিত সাফল্যের মাত্রা সেটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখো এর আগে যখন আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস পড়েছি সেখানে আমরা জানি যে ব্যক্তিগত বৈষম্য প্রত্যেকটি ব্যক্তি সমান হলেও কিন্তু তাদের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কিন্তু কিছু না কিছু তফাৎ থাকে এক্ষেত্রেও কিন্তু সেই একই রকমই বলা হচ্ছে এবং একই বুদ্ধাঙ্গের কোনো শিশু নিজে পড়তে গিয়ে সে সব রকম কাজই কিন্তু ধরতে গেলে সমান হয় কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় কেউ একটু বেশি ভালো কেউ একটু বেশি খারাপ সে সেক্ষেত্রে কিন্তু তাদের সহায়তার প্রয়োজন হয় সে সেক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশের ক্ষেত্রে হলে শিক্ষক শিক্ষিকার সহায়তার প্রয়োজন হয় পারিবারিক পরিবেশের ক্ষেত্রে হলে তাদের অভিভাবকের সহায়তা প্রয়োজন হয় এবং সে ক্ষেত্রে উভয়কেই কিন্তু একজন সহায়কের ভূমিকা পালন করতে হয় এই যে ঘটনা আছে সেটি ব্যাখ্যা করার জন্য ভাইগজকি নৈকট্য বিকাশ এলাকা বা দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেছেন শিশুর প্রকৃত বিকাশ মাত্রা ও তার সম্ভাবনা বিকাশের সর্বোচ্চ মাত্রা যে অন্তর আছে সেটাকে বলা হয় নৈকট্য বিকাশ কিভাবে যদি হয় আমরা যদি দেখি ধরো এই হলো শিশুর একটা যেটা ক্ষমতা রয়েছে সেইটা আর এই যে এলাকা এই পর্যন্ত তাকে অ্যাচিভ করতে হবে তাহলে এই যে মাঝখানে যে জিনিসটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কিন্তু দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা যেটাকে বলা হচ্ছে নৈকট্য বিকাশের এলাকা নৈকট্য বিকাশ বলা হচ্ছে কারণ এটা থেকে এই পর্যন্ত যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে এই দুটো তখন কাছাকাছি চলে আসছে বা একটা ব্রিজ তৈরি হচ্ছে আর এই যে ফাঁকা এরিয়াটা তাহলে কি হচ্ছে তার মধ্যে বিকাশ ঘটছে একটা এলাকা তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে নৈকট্য বিকাশের এলাকা প্রকৃত বিকাশ মাত্রা নির্ধারণ করা হয় একটি স্বাধীন সমস্যার সমাধান করার মাধ্যমে আর সম্ভাবনা বিকাশের সর্বোচ্চ মাত্রা হলো সমবয়সীদের নির্দেশনায় যে শিশুর সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে সেটিকে সেক্ষেত্রে শিশু স্বাধীনভাবে নিজে যে কাজ করে এবং অন্যের সাহায্য নিয়ে সে যে কাজ করে এই দুইয়ের মধ্যে তফাত হলোই কিন্তু নৈকট্য বিকাশ এলাকা যেটাকে আমি আগে বললাম নেক্সট তিনি কি বলেছেন স্ক্যাফোল্ডিং বা মাচার নির্মাণ অপরের সাহায্যে কোনো বিষয়বস্তু প্রাথমিক অসুবিধাগুলি কাটিয়ে সেক্ষেত্রে কি হচ্ছে তার প্রাথমিক যে অসুবিধাগুলি আছে সেগুলোকে কাটিয়ে শিক্ষার্থীরা টাস্কটি স্বাধীনভাবে করতে পারে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত কি হলো যে নৈকট্য বিকাশের এলাকাটা হলো সেখানে তারা নৈকট্য বিকাশ এলাকা করে নিল এবং তারপরে যখন কোনো কাজ তাদের আরও আয়ত্তের বাইরে তখন সেখানে কি হচ্ছে সে অপরের সাহায্য ছাড়ার কোনোভাবেই কাজটা সম্পন্ন করতে পারবে না তখন তাকে অপরের সাহায্যের নিয়ে যে প্রাথমিক যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কাটিয়ে নিয়ে কাজটি সম্পাদন করছে তাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং আমরা মাচা নির্মাণ যেটাকে বলছি আমরা কি করি কোনো কিছু এই ধরনের জিনিস তৈরি করতে গেলে আমরা কি করি একসঙ্গে অনেকে মিলে কাজ করি স্ক্যাফোল্ডিং বলতে সেটাই বলা হচ্ছে যেখানে শিশু তার নিজের ক্ষমতার বাইরে কিছুটা পর্যন্ত দ্য জোন অফ প্রক্সিমাল যেটা ডেভেলপমেন্ট বললাম সেখানে কিছুটা নিজের আয়ত্তের বাইরে গিয়ে কাজ করতে সম্ভব হলেও কিন্তু কিছু কিছু কাজ আছে সেগুলো তাদের কোনোভাবেই একার দ্বারা করা সম্ভব নয় সেখানে তারা অপরের সাহায্য নিতে পারে একটা গ্রুপ তৈরি করে করতে পারে সেই যে প্রক্রিয়াটাকে সেটাকেই আমরা এক কথা বলতে পারি স্ক্যাফোল্ডিং বা মাচার নির্মাণ ভাইগসকে লক্ষ্য করেছেন যখন শিক্ষণ যখন সব থেকে বেশি কার্যকর হয় বা যখন বিকাশের চেয়ে শিক্ষণ অনেকটা এগিয়ে থাকে তখন সেই সব ব্যাপারে কিন্তু পরিণমন হচ্ছে এবং নৈকট্য বিকাশ এলাকার মধ্যে বা জোন প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে তখন কিন্তু যে শিক্ষণ কার্যক্রমগুলো আছে সেগুলোকে কিন্তু জাগিয়ে তোলা হয় যদি অনেক সময় দেখা যায় শিক্ষণ এবং শিক্ষণের বিকাশ কিন্তু অভিন্ন হয় তবু এগুলো কিন্তু বিকাশ প্রক্রিয়াকে অনেকভাবে এগিয়ে নিয়ে যায় তাই সেই হিসেবে বলা হচ্ছে যে শিখনের সাথে কিন্তু বিকাশের জীবন বিকাশের যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবারে আমরা যেটা অন্যান্য টপিকের মতো এখানেও দেখবো যে কি যে এই যে বাছনিক বিকাশের দ্বারা যে প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব দিয়েছেন তার শিক্ষাগত গুরুত্ব কী ভাইগতকে সমাজবাদ বা সমাজ নির্মিতবাদ যেটা বলা হচ্ছে সেই তত্ত্ব শিশুর শিক্ষণের বিশেষ উপযোগী এবং শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের প্রয়োগগুলি প্রধানত তিনটি ক্ষেত্রে হয়ে থাকে কি কি পাঠক্রম নির্দেশনা এবং পরিমা পাঠ্যক্রমের ক্ষেত্রে কিভাবে হয় পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষক বা শিক্ষিকা এবং শিখন কাজের মধ্যে তাদের একটা যেন মিথস্ক্রিয়া গড়ে ওঠে নির্দেশনা কিভাবে হবে স্ক্যাফোল্ডিং বা মাচার নির্মাণ যেটাকে বলা হচ্ছে সেখানে যেন শিশুর যে মান তার যে শিক্ষণের যে মান আছে সেই অনুযায়ী যেন শিক্ষক বা শিক্ষিকা নির্দেশ দান করে থাকবেন আর পরিমাপের কথা কি বলা হচ্ছে সেক্ষেত্রে শিশুর পারদর্শিতা পরিমাপের ক্ষেত্রে একটি নৈকট্য বিকাশ এলাকা বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে কতটা বিকাশ ঘটছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই যে লক্ষ্য রাখা তার মধ্যেই কিন্তু তার বিকাশের পরিমাপ করতে হবে তো এই হলো আজকে যে ভাইগজকির যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা তার সাথে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থিওরি সে দুটোই একই সাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যা থাকা যে বেল আইকান আছে সেখানে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি সি টেট আর টেটকে একসাথেই রাজ্য টেটকে সিলেবাস যেহেতু একসাথেই সিলেবাস হওয়াই তো আমি তো ক্লাস কমপ্লিট করাচ্ছি এছাড়াও যদি তোমাদের মনে হয় যে কোনো টপিকে ডিসকাস করার থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও